Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Sonia's Lifestyle. কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটু বরাবরের মতো চলে এলাম আমি আমার নতুন আরো একটি ব্লগ নিয়ে। আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি একটু বিক্রমপুরে যাচ্ছি সেখান থেকে। এই তো চলে এসেছি আমি বিক্রমপুরে। আসলে এটা হচ্ছে আমার ফ্রাইডের ব্লগ। আমরা ফ্রাইডেতে বিক্রমপুরে গিয়েছিলাম। এখানে একটি প্রোগ্রাম হচ্ছে, আসলে আমার কাজিনের বাচ্চার প্রোগ্রাম, তো সেটাতেই আমরা সবাই এসেছি। ফ্যামিলির কম বেশি সবাই এসেছে, তো অনেক দিন পর সবাই একসাথে এবং সবার সাথে দেখা, খুবই ভালো লেগেছে আসলে এখানে এসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের আয়নমণি, আজকে ওর মুড খুবই ভালো, আজ সবার কোলে যাচ্ছে এবং খুব লক্ষ্মী বাচ্চা হয়ে আছে। এই তো আমার কোলে উঠেছে, তো আমরা আসলে একটু পিকচার তুলবো সব কাজিনরা মিলে, তো এজন্যই আসলে এখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম। এখানে সবাই এসেছে, কম বেশি আমার ফ্যামিলি সবাই আছে, কিন্তু সবাইকে নিয়ে ভিডিও বা ওরকমভাবে ছবি তোলা হয়নি। এখানে এই তো আমরা কাজিনরা, আপনাদের ভাইয়া আছে, উর্মির হাজব্যান্ড আছে, তো এই তো সবাই মিলে বেশ কিছু পিকচার তুললাম। এই যে সামনে যে দুটো বাচ্চা, ওরা কিন্তু টুইন, ও একজনের নাম হচ্ছে রোজ আর একজনের নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে আমার ফুফাতো বোন রুনা আপু, তার বাচ্চা। তো এই তো পিকচার তোলার পর খাওয়া দাওয়া শুরু। আসলে খেতে বসে অত একটা শ্যুট নেওয়া হয়নি, তাই সবগুলো খাবার শেয়ার করতে পারিনি, জাস্ট খাচ্ছিলাম ওইখান থেকেই একটু শেয়ার করলাম। তো এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, খুবই মজার ছিল। এখানে চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, বিফ রেজালা, ভেজিটেবল, এই তো অনেক কিছু ছিল আসলে, তো খুব মজার ছিল। এবং দই ছিল, যেটা হচ্ছে আমাদের ট্রেডিশন বিক্রমপুরের মানুষদের, যে দইটা তো থাকতেই হবে কোনো প্রোগ্রামে। বাট সেই দইয়ের ভিডিওটুকুই আমি করতে পারিনি। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে সব আত্মীয়র সাথে কথা বললাম, সবার সাথে দেখা করলাম। বাট এর মধ্যে দিয়ে আসলে কোনো তেমন কোনো শ্যুট নেওয়া হয় নাই, এমনকি আমার আম্মু আব্বু রৌনক আমার ভাই এদের কারো সাথেও ভিডিও নেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমার কাজিন, ওরা দুই বোন, আর এটা হচ্ছে আমার এক কাজিনের শাশুড়ি, উনি আমার সাথে দেখা করতে চেয়েছেন আর কি, ওনার সাথে আমার এর আগে দেখা হয়নি। তো এই তো আমি ওই আন্টিটার সাথেও দেখা করলাম, তারপর আমরা বের হলাম। বের হয়ে এখন যাচ্ছি আমরা আয়নমণিদের বাসায়। আসলে আয়নের দাদার বাড়িও হচ্ছে বিক্রমপুর, তো এখন আমরা একটু সেখানে যাচ্ছি। আসলে আমরা যখন বিক্রমপুরে যাই, আমরা সকালে যেয়ে বিকেলে চলে আসি, তো দেখা গেছে একটা প্রোগ্রামের উদ্দেশ্যেই যাওয়া, তারপরেও এদিক সেদিক কম বেশি ঘোরাঘুরি হয়। এই তো আমরা আয়নের দাদার বাড়ি চলে এসেছি। এদের বাসাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, অনেক সুন্দর, এবং আয়নের দাদা দাদি অনেক আন্তরিক ওনারা। এর আগেও আমার সাথে দেখা হয়েছে যদিও। তো এই তো ওনাদের বাসাটাও একটু ঘুরে দেখাচ্ছি। কিন্তু এখানে আমরা সবাই আছি। প্রথমে তো আসলে বাসায় ঢুকে এমনিই ভালো লাগছে চারিদিক দেখে। বাসার ভেতরে যাব একটু পর, আমরা বাহিরের দিকটা আগে একটু দেখে নিচ্ছি। অনেক খোলামেলা চারিদিক, তো আসলে এখানে আমরা কোথায় আর এরকম খোলামেলা জায়গা পাই বা এত কিছু দেখা যায়। এই তো দেখেন কত সুন্দর, তো এজন্যই আর কি বাহিরে বেশ কিছু সময় ছিলাম। এই ফ্রাইডেটা আসলে আমাদের অনেক ব্যস্ততায় কেটেছে। আমরা তো হচ্ছে দুপুরে বিক্রমপুরে গিয়েছিলাম, ওখান থেকে এসে আবার আমাদের আরও একটি প্রোগ্রাম ছিল, সেটাও আমি শেয়ার করেছি আমার এই ব্লগে। তো এই তো দেখছেন পিকচারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাদের ভাইয়া তুলেছে এই পিকচারগুলো।
খুবই সুন্দর দেখতে আসলে, এখানে দেখলে আর মনে হয় যে এখানেই থেকে যাই এরকম আর কি। এই তো আমি আর উর্মিও কিছু পিকচার তুলেছি, সেখান থেকে একটি শেয়ার করলাম। আর এই তো আয়নকে দেখে মনে হচ্ছে যে ওর ঘুম পেয়েছে, বাট ও এমনিতেই চুপ করে আছে, একটু পর শুরু হয়ে যাবে তার খেলাধুলা আর দৌড়াদৌড়ি। এই তো আমরা এখন বাসার ভেতরে এসে বসলাম আর আয়নমণি খেলাধুলা করছে। তো এখানে বেশ কিছু সময় ছিলাম আমরা, এখানে কিছু নাস্তাও করলাম, অনেক গল্প গুজব করলাম, আয়নকে নিয়েও অনেক দুষ্টুমি করলাম। তো সব কিছু মিলে আসলে আমাদের বিক্রমপুরে আসাটা খুবই ভালো ছিল। তো এখান থেকে আবার যেখানে আমার প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে আমার চাচার বাড়ি, আমার বড় চাচার বাসা। তো সেখানে যেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর এখানে এসে পৌঁছতে না পৌঁছতেই আসলে আমাদের আরও একটি প্রোগ্রাম আছে, একটা বার্থডে প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করতে হয়েছে। আসলে আমি অনেক টায়ার্ড ছিলাম। তো সেই প্রোগ্রামটা ছিল এই তো একটি রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের নাম হচ্ছে আড্ডা। তো এখানে এসেছি, এখানে এসে কিছুটা শ্যুট নিয়ে নিয়েছি এবং আমাদের আর কি বেশ কিছু পিকচার আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই রেস্টুরেন্টটাতেও আমার এর আগে আসা হয়নি, আজই এসেছি। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, বাট আমাদের প্রোগ্রামটা রাতে ছিল, যার কারণে আসলে মানে আমার মনে হয়েছে প্লেসটা দেখে যে দিনের বেলা হলে আরও অনেক সুন্দর করে পিকচার তোলা যেত বা ভিডিও করে পুরো ঘুরিয়ে দেখানো যেত। তো আমি আসলে অতটা ভিডিও করা হয়নি, কারণ সেই সকাল থেকে আসলে জার্নি করছি, খুবই টায়ার্ড ছিলাম, তাই তেমন কোনো ভিডিও বা পিকচার তোলা হয়নি। টুকটাক যা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক পিকচার তো শেয়ার করলাম, চলুন এখন আপনাদেরকে একটু গান শুনিয়ে নিয়ে আসি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে। যাই হোক, এ তো সব শেষে, এখন ডিনার করার পালা। তো আসলে রেস্টুরেন্টটির খাবার আমার কাছে মোটেও ভালো লাগেনি, অসম্ভব ঝাল ছিল এবং অসম্ভব মিষ্টি ছিল। আসলে আমি বুঝতে পারিনি এটাও কোনো টেস্ট হতে পারে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ এই রেস্টুরেন্টে আরও একদিন আসবো দিনের বেলা, তাদের আরও কিছু ফুড ট্রাই করার জন্য, যে সব ফুডের টেস্টই কি এরকম কি না সেটা দেখার জন্য। তো যাই হোক, আজ আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।